Hello, assalamu alaikum. Welcome back to my channel. This is Ashalam Khan. Asha kori shobai onek onek bhalo achen. So amar Bangladesher tripper vlog continue cholche. Ajker vlog ta totally different. Tachhara ajker vlog e ami ekjon secret amar beautician ke porichoy koriye dibo je kina Zayaner birthday te amake sajiyechilo. Onekei jiggesh koreche je কে সাজায় দিছে কে সাজায় দিছে কোথা থেকে সাজাচ্ছো মেকওভারটা অনেক সুন্দর হইছে আসলে আমার চেহারাও চেঞ্জ করে দিছে আর কি আমার ফেসই চেঞ্জ করে দিছে এত সুন্দর সাজাইছে আর আমি ওর উপরে মানে কি বলবো ওভার কনফিডেন্স ছিলাম যে ও জাস্ট আমার ড্রেসটা দেখছে আমাকে একদম আমি যেরকম লুক চাইছি ঠিক সেরকম করে দিছে আমি এখন তার বাসায় আছি আয়েশা প্যারা দিতাছি আর কি আসো বিউটিশিয়ান আমার কাছে আসো জিনি আনা তোরা দেখাও না তুই পরে এই যে আমার বিউটিশিয়ান বলো তো পুরো নাম বলো কি করো না করো আমার পেজের নাম বলো হ্যাঁ হ্যাঁ পেজের নাম হচ্ছে এমারেল্ড মেকওভার বাই ফারহানা সো ওই দিন আপুর মেকআপ আমি করেছিলাম সো ও হচ্ছে ওকে আমি মুনিয়া বলে ডাকি ও হচ্ছে জিনিয়ার ছোট বোন সে একজন মেকআপ আর্টিস্ট ও শিখেছে মোটামুটি সবকিছুই ওর আয়ত্তের ভিতরে আমি যখন আমেরিকায় থাকি প্রায় ওর কাজ দেখতাম আমার খুবই ভালো লাগতো যখন সাজাইতো সবাইকে সো সেই আমেরিকা বসে ওকে আমি বুকিং দিয়ে রাখছি যে আমার ছেলের বার্থডেতে কিন্তু আমাকে আমার বোনকে তুমি সাজায় দিবা সো একদম পারফেক্ট সাজিয়েছে এটা তো আমি মুনি মুনি বলে ডাকি মুনিয়া বাট এক মেকআপ আর্টিস্ট হিসাবে সবাই ওকে ফারহানা বলে চিনে সো ওর পেজের লিঙ্কটা আমার অবশ্যই আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে প্লাস আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব অবশ্যই অবশ্যই একবার হলে ঘুরবেন দেখে আসবেন কিরকম সাজায় ওর সাজগুলো দেখবেন আমি তো বললি হবে না প্রমোশন তো মানুষ এমনি হুদাই করেন আর কি ভালো না লাগলে রাইট রাইট সেটা এমসি দেখবেন ভালো লাগলে ওর সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি ভালো লাগবে আশা করি আপনি যেরকম টাইপের সাজ চান ও পুরো সেরকম ওর আর ওর সাজটা হচ্ছে খুব মডার্ন সাজ আমি আসলে মানে মান্দানা রামনের ওরকম সাজ লাইক করি না যে কাজল দিলেই হইলো লিপস্টিক দিলেই হইলো ভৈরা মেকআপ দিলে হইলো নো ও খুবই মডার্ন ভাবে সাজায় আর যে যেরকম চায় প্লাস ও হেয়ার স্টাইল খুব সুন্দর করে আমার হেয়ার স্টাইলটাও করে দিছে যদিও আমি হোস্ট ছিলাম খাইমা টাইমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার চুলে বাট মেকআপটা একদম মানে আমি যখন বাসায় আসছি বাসায় এসে যখন টিকটক করছি তখনও আমার মেকআপ পুরো এরকম প্লাস্টিক ছিল একদম ঘামে নাই কিচ্ছু হয় নাই আমার কিন্তু স্কিন অয়েলি সো আজকে ওর বাসায় আসছি ওর সাথে পরিচয় করাই দিতে যেহেতু সবাই আমাকে জিজ্ঞেস করছে তাছাড়া আরও একটা পারপাস আছে সেটা হচ্ছে এখন বলে দিই না আচ্ছা মেকআপের প্রতি যেহেতু আমার খুব ইন্টারেস্ট সো আমি আমেরিকা থাকতেই শুনছি যে সেলিনা মারেন আপু আসতেছে ইংল্যান্ড থেকে সো আপুর সাথে দেখা করব আমি ওর সাথে আমার একটা প্রাইভেট ক্লাস আছে এটার আগে আমি একজনকে গিনিপিক বানাবো এ হচ্ছে আমার সেই গিনিপিক আমি আজকে মেইনলি ফারহানার কাছ থেকে টুকটাক সবকিছু ট্রিক্সটা শিখবো বিকজ সাজুগুজু সবাই পারে মেকওভার সবাই পারে বাট সব কিছুর তো একটা সৌন্দর্য আছে যে কিভাবে এ টু জেড লাস্ট করতে হয় সো আজকে হচ্ছে ওনাকে ওনার উপর থেকে আমি ট্রাই করবো আমার উপর সব ট্রায়াল চলবে সো ও যেহেতু মেকআপ আর্টিস্ট ওর কাছে সব প্রোডাক্ট আছে আর সেলিনা মায়ের আপুর কাছে যারা ক্লাস করেছে তারা হয়তো অলরেডি জানে যে প্রোডাক্ট মডেল সব কিছু নিয়ে যেতে হয় যেটা প্রাইভেট ক্লাস সো আমার প্রাইভেট ক্লাসের মডেল কিন্তু উনি হবে জায়ানের বার্থডেতে সাজায় দিছে হচ্ছে ও আমারে আর আপুর ক্লাসে আমি ওরা সাজাবো ওর উপরে ট্রিটমেন্ট করবো জানি না কেমন হয় এদের দুজনের জনের এক্সপেরিমেন্ট সব চলে আমার উপর শোনো তোমারে অলরেডি তোমার ফ্যান হয়ে গেছে সবাই তুমি একটা চ্যানেল খুলো ঠিক আছে তুমি আর সব আমি চ্যানেল খুলি না তুমি তো মাইক খেয়ে যাবে পরে তুমি ভাত পাবে না বলছি না চ্যানেল খুললে ওর নিজের ভিডিও করা লাগবে না আরেকজন করতে হবে যে সারাদিন ঘুমাইতেছে এটাই দেখাই তো কে কারে বলে ঘুমাইতেছে যাই হোক ভাই আমি আর কথা না পারে আসলে মাইক খেয়ে যাবো তুমি চ্যানেল খুলো না তুমি এমনি থাকো তোমার আজকে আমি সাজাই আমি আমি আমার ছোট গরিব চাকরি বাকরি নিয়েই থাকি ভাই তোমরা আমার কত বড় চাকরি করো গরিব চাকরি করে স্কয়ারে কি করো বললা দে আমি ছোট্ট একটা জব করি স্কয়ার ফুড এন্ড বেভারেজে অ্যাকাউন্টসে আছি আমি আর এদের দুজনের মডেল হিসেবে যা এক্সপেরিমেন্ট করে সবাই বাসায় আমার উপর করে আর বাকি টাইম আমি ঘুমাই এটাই হচ্ছে আমার কাজ আচ্ছা সো স্কয়ারে কারো কোনো কিছু লাগলে ওর সাথে কন্ট্যাক্ট করেন ইনশাআল্লাহ আরেকটা প্রমোশন সো কথা না বাড়াই আমি শুরু করি জায়ানকে বাসায় রেখে আসছি সো তাড়াতাড়ি শেষ করতে হবে তাছাড়া আজকে রাতে আবার দাওয়াত আছে ফারহানা শুরু করো আসো তোমার ভ্যানিটিটা সবকিছু আমার খুব পছন্দ হয়েছে রুমটা সুন্দর করে সাজানো এইটার যে অবস্থা সমস্যা নাই সবারই অবস্থা মাথা মন
সো ফারহানার বিউটি সিক্রেট আমি এখন রিভিল করব না, আমি নিজে শিখে যাব আর কি। মডেল নিজে নিজে করতেছে কিরে ভাই, লাগাই লাগাই তোরা তো পারলি না। সো আমি আর এখন ভিডিও বেশি না করি, আমি নিজে অ্যাপ্লাই করি ওর উপরে, ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা হচ্ছে একদম লাইন বরাবর কনসিলারটা আমি নিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, আর নিচে যা এক্সট্রা প্রোডাক্ট থাকবে ওগুলো জাস্ট হচ্ছে নিচের দিকে এভাবে ড্র্যাগ করে দিই। সো মুনিয়া হচ্ছে যিনি আর লেফট সাইড আইব্রোটা আঁকছে, আর রাইট সাইডেরটা আমি করছি, আমি একটু বেশি উপরে উঁচায় ফেলাইছি। ইটস ওকে, আমার সবকে ঠিক হয়ে যাবে, আমার কর্নার সবসময় ভালো লাগে বুঝছো। বাট এ জিনিয়া যেটা বলছে এটাও কিন্তু ট্রু, সবাই কিন্তু আমার মতো ভ্রু লাইক করবে না, একজন এক এক রকম চাবে রাইট, তখন কনসিলার দিয়েই ওই শেপটা আনতে হবে বুঝছি, যে যেরকম চাই আর কি। কারণ আমি হচ্ছে আইব্রোর কোনাটা সবসময় লাইক করি, এই জায়গা একটু মানে উঁচু হলে বেটার হয়, এই জায়গাটা যেমন উঁচু, আমি কিন্তু এখন কনসিলার দিয়ে এই জায়গাটা উঁচু করে ফেলতে পারো, উঁচু হয়ে যাবে। হ্যাঁ উঁচু হয়ে যাবে রাইট। মুনিয়া যে কি ঠান্ডা মাথায় এত সুন্দর করে সাজায় যে কি বলবো, তুমি শুনবা আমার বোন মানে তোমার ফিদা হয়ে গেছে, তোমার তো পিচ্চি গালে দেখছে, বাট ও না চিন্তা করে নাই যে ও এরকম ভাবে সাজায়, মানে এত দ্রুত সাজাইছে মুনিয়া জায়নার বার্থডেতে, এত দ্রুত এত সুন্দর সাজাইছে, আমাকে তো পুরো প্লাস্টিক ডল বানাই দিছে, আমার একদম পার্টি শেষ পর্যন্ত পারফেক্ট ছিল সবকিছু। তা আমাকে অনেক ব্রাইড এমন বলছে যে আমি না রাতে কাঁদছি তারপরও আমার মেকআপ যায় না। আমি মুনিয়াকে সাজার আগে একটা কথাই বলছি, ওর উপরে তো কনফিডেন্স ছিলাম এর জন্যই সাজছি, কারণ মেকওভার ধরো বিউটিশিয়ানের তো অভাব নেই তাই না, সালুনের তো অভাব নাই, বাট কথা হচ্ছে আমি কার সাথে কমফোর্টেবল, কে আমাকে বুঝবে, আমার সাজটা বুঝবে, তো সেই হিসাবে আমি বলছি যে মুনিয়া আমাকে সাজাবে। ওকে ফাইনাল লুকটা দেখাবো, কি অবস্থা আপু? চলতেছে, আমার টিচার আমাকে শিখাই দিছে, সো প্র্যাকটিস চলতেছে, গিনি পিকের উপরে সামনে আসো। আমাকে ভূত না বানাইলেই হয় না, মোটেও ভূত বানাইতে সুন্দর সুন্দর হচ্ছে। সো আমি কয়েক ধরনের আই মেকআপ শিখবো আজকে ওর কাছ থেকে, তারপরে তো ফাইনাল তো পরে দেখাবোই। তোর এক চোখ একরকম করবো আর এক চোখ একরকম, এখন জাস্ট ব্লেন্ডিং প্রসেস আমি করতেছি, দেখছো দেখো তো, ঠিক আছে ব্লেন্ডিংটা ঠিক আছে। সো এখন যদিও একদম ভূত লাগতেছে না, তারপরও আরো তো অনেক, এটা কিন্তু করছে হচ্ছে ফারহানা, আমি বলি ফারহানা এই সাইডেরটা আমি করছি, ওই সাইডেরটা আপু করছে, এটা আমি করছি, দর্শকরা বলতে পারবে ডিফারেন্স কি না, এখন বোঝা যাচ্ছে না, একদম সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে। উনি যে এত ঠান্ডা মাথার মানুষ, আমার মতো মানুষকে যে কেমনে সে শিখাইতেছে সবকিছু, মানে কি বলবো, মানে একদম পারফেক্ট ওয়েতে শিখাইতেছে, যেরকম আমি চাই সেরকম। আমাদের এখনো ফুল মেকআপ কমপ্লিট হয় নাই, এক পাশ ফারহানা করতেছে আর এক পাশে আমি করতেছি, জাস্ট প্র্যাকটিসের জন্য, পুরোটা কমপ্লিট হলে দেখাবো। তো সাজগুজের পালা শেষ, এই প্রথমবারের মতো ফুল একটা মেকআপ করলাম আর কি আমার নিজের হাতে, জাস্ট ফর প্র্যাকটিস, ফারহানাই শিখাই দিছে, ফারহানা এক আইস করছে আমি আর একটা আইস করছি এভাবে আর কি, বাট মিলছে, আমি স্যাটিসফাইড যে না ফার্স্ট টাইম এরকম কারো উপরে অ্যাপ্লাই করে ভালোই হয়েছে, কারণ পারি তো কিন্তু প্র্যাকটিস নাই, সো প্র্যাকটিস করলে আস্তে আস্তে আরও ভালো হবে, আর স্পেশালি হচ্ছে যেহেতু সেলিনা মারির আপুর কাছে শিখবো, সো একটু বেসিক ভালো করে শিখে যাওয়া উচিত, তাহলে হবে কি হাতটা একটু বেশি পাকা হবে আর কি, যেহেতু লাইক করি, আর টাইমিংটা এরকম আমিও আমেরিকা আছি ও আসবে, তাই সবকিছু মিলিয়ে তাড়াহুড়া করে, যাই হোক আমাদের কিন্তু সাজানো শেষ, যার উপর থেকে এত অ্যাপ্লাই করা হয়েছে তার ফুল লুকটা দেখাই, ফাইনাল লুকটা দেখাই, কি জিনিয়া রেডি? একদম নায়িকা নায়িকা ভাব, নায়কের অভাব নাই, আমাদের পয়সা নিয়ে ধৈর্য দিবে না, এই হচ্ছে আমার সুন্দরী বান্ধবী, আরো বেশি সুন্দর লাগতেছে, পারফেক্ট হয়েছে,
Thank you, Farhana. Welcome. Such a sweetheart, mashallah. এই হচ্ছে ফাইনাল লুক খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর একদম ফ্ললেস হয়েছে নাইস খুবই সুন্দর হয়েছে সো ওকে তাড়াহুড়া করে শাড়ি পরানো হয়েছে আর কি জাস্ট ছবি এবং ভিডিও করার জন্য আই হোপ সবাই অনেক লাইক করছেন আমার ভালো লাগতেছে আমার তো খুবই পছন্দ হয়েছে হ্যাঁ উপরে তাকাতো একদম মডার্ন সাজ যেটাকে বলে সো ওর হচ্ছে চোখগুলো অনেক বড় মাশাআল্লাহ তাই হচ্ছে ব্ল্যাক তুমি কাজল ইউজ করছো রাইট সো যাদের আমরা চোখ বড় করতে চাই সেক্ষেত্রে হোয়াইট কাজল হ্যাঁ ওর লাস্টে নিচে স্ম্যাশ করে দিতে হবে আর কি খুব সুন্দর মাশাআল্লাহ সো এই হচ্ছে আমাদের আজকের গিনিপিক সে নিজেকে মডেল হিসাবে দাবি করতেছে আমি মডেল ভালো দেখে তোমাদের সাজানো সুন্দর হয়েছে এটা তোমাদের তুমি কথাই কম বলো দুইজন স্কিল থেকে তোমাদের মডেল সুন্দর হ্যাঁ তুমি আর কথাই বলো না আমাদের সাজ সুন্দর করে সাজাইছি বলা তোমার এরকম পুতুর পুতুর লাগতেছে একদম আসলে দুইজনে অনেক সুন্দর ভাবে সাজাইছে অনেক টাইম নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে শিখছে এটাই আলহামদুলিল্লাহ আর মজার কথা হচ্ছে এক পাশ কিন্তু ফারহান এক পাশ আমি করছি তো সো আপনারা বলেন মিলছে তো দুই পাশ এটা কমেন্টে আমি অবশ্যই জানতে চাই ফারহানার পেজে যে দেখবেন আর শুনো আমার কথা বলে যে আসবে তাকে ডিসকাউন্ট দিবা ডিসকাউন্ট দিতেই হবে তো একবার সেজে দেখবেন ওর হাতে কিরকম কতটা জাদু আছে ভালো লাগলে অবশ্যই আসবেন ভালো না লাগলে তো আসলে আর্টিস্টের অভাব নেই মেকআপ আর্টিস্ট বাট ডিপেন্ড করে হচ্ছে কে কতটা ফিনিশিং দিতে পারে ফেস অনুযায়ী আর কি স্বাস্থ্য পাল্লি তো হয় না রে ভাই এই হচ্ছে ফাইনাল আমরা বাদ দিয়ে তোমাকে দেখাই দিই খুবই সুন্দর আই মেকআপটা একটু দেখাও একদম আমার ভাইয়ের দোকানের খাবার একদম নতুন দোকান দিছে খুবই মজা যারা খাইছে আমি আজকে টেস্ট করতেছি ওর দোকানে আমি যাব ইনশাআল্লাহ যে লাইভ হবে লাইভ সবাইকে দেখাবো ইচ্ছা আছে রমজান যেহেতু শুরু হয়ে যাচ্ছে রমজানের মাঝে মনে যাইতে হবে জায়ানের জন্য আজকে এখানে খেতে পারতেছি না আমি বাসা নিয়ে যাব প্লাস হচ্ছে আম্মুকে টেস্ট করানোর জন্য নিয়ে আসছে সব ওকে সো খিলগায়ে দা কাবাব বিস্ট্রো রাইট ওকে ওখানে কি সব কাবাব কাবাবই পাওয়া যায় মানে কাবাব আইটেম নান রুমালি রুটি সেট মেনু ফ্রাইড রাইস সব কিছু সো বেসিক্যালি এটা হচ্ছে ফাহিমের শপ রাইট ফাহিম এখানে নাই ও কি দোকানে মনে হয় না ওকে সো রেস্টুরেন্টে যে ফাহিমকে দেখাবো ইনশাআল্লাহ আমি লাইভ শো করব সব কিছুই আজকে খাবারের চেহারাটা দেখাই দিলাম আমি বাসা যেয়ে খাবো আমার দেরি হয়ে যাচ্ছে ওনাকে সাজাইতে সাজাইতে সো থ্যাংক ইউ ফারহানা বাসায় যেয়ে খাই বাকি ভিডিও করি আজকে রাতে আমার দাওয়াত আছে সো আর্লি যেতে হবে এখানেই প্যাক আপ রাইট আচ্ছা এই কাবাবটা কি এটা হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাব ওকে এটা এটা হচ্ছে চিকেন হারিয়ালি হারিয়ালি আচ্ছা এটা হচ্ছে টিক্কা মশলা এইটাই হচ্ছে টিক্কা মশলা টিক্কা বাটার মশলা আচ্ছা আর ওইখানে তুমি বলতো সেট মেনু আছে রাইট আচ্ছা আমাকে প্যাকিং করে দেওয়া হয়েছে এটা বাসায় যেয়ে খাবো এগুলো হচ্ছে সব সেট ওকে আবার প্যাকিং করো আমি দোদ দিই সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে